আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমরা যারা প্রবাসে যাব, প্রবাসে যাওয়ার জন্য আমাদের কিছু নিয়ম কানুন আছে, এগুলো মেনে চলতে হয়। তার ভিতরে হলো বিএমইটি রেজিস্ট্রেশন করা। তা আজকে ভিডিওটিতে আমি দেখাবো যে আপনি বিএমইটি কার্ডের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন, আমি প্রবাসী অ্যাপে গিয়ে আমরা কিভাবে বিএমইটি অ্যাকাউন্ট ওপেন করব, এই সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখব। তা এই সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে। তা চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে ধাপে ধাপে দেখি যে আসলে কিভাবে আপনি বিএমইটি জন্য রেজিস্ট্রেশন করবেন। প্রথমত আপনি আপনার মোবাইল থেকে যে প্লে স্টোর আছে সেখানে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন আমি প্রবাসী। যখনই আমি প্রবাসী এটা লিখে সার্চ করবেন, দেখতে পাবেন আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটি চলে আসবে। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, এখানে ওপেন লেখা দেখতে পারতেছেন, বাট আপনারা এখানে ইনস্টল লেখা দেখতে পাবেন। আপনারা এখানে ইনস্টল ক্লিক করবেন এবং এটা যখনই ইনস্টল হয়ে যাবে তখনই আপনারা ওপেনে ক্লিক করবেন। আমরা ওপেনে ক্লিক দিলাম। কিছু স্টেপ হয়তো বা আপনাকে এখানে ফলো করা লাগতে পারে, আপনি ওকে ওকে দিয়ে দেবেন। এখানে যেই অপশনগুলো আসতেছে এগুলো আমরা বাম পাশে সোয়াইপ করে দেব। এখানে দেখতে পারতেছেন বিএমইটি রেজিস্ট্রেশন, আমরা পরবর্তীতে দেব এটা। এখন আপনার যদি কোনো অ্যাকাউন্ট এখানে ওপেন করা না থাকে, তাহলে এখানে আপনাকে কিছু ধাপ ফলো করতে হবে। দেখুন, আমি এখানে যে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম, এটা অবশ্যই আমি হাইড করে দিচ্ছি। মোবাইল নাম্বারটি আমাদের এখানে এন্ট্রি করা হয়ে গেল। এখন আমরা পরবর্তী যেই মেনুটি দেখতে পারতেছেন এখানে আমরা ক্লিক দিব। এখানে লেখা দেখতে পারতেছেন তথ্য লোড, একটি পিন আপনাদের মোবাইলে চলে যাবে একটা SMS দিয়ে। আমরা এখানে আমাদের যেই পিন কোডটি সেটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এখানে কনফার্মেশন যেই কোডটি সেটা এখানে বসানো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কনফার্ম যে মেনুটি আছে এখানে ক্লিক দিব। তারপরে এখানে আমাদের পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা এখন পাসওয়ার্ড দিয়ে দিব। এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে এখানে যখন আপনি এন্ট্রি করবেন তখন কিন্তু, যদি সংখ্যা কিন্তু 4টা বা 5টা দিলে হবে না, মিনিমাম 6টি সংখ্যা দিতে হবে। তা আমরা এখন এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব। ওকে, আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন এই যে পরবর্তী যে মেনুটা দেখতে পারতেছেন বাটনটা, এটার উপরে আমরা ক্লিক দিব। তারপরে এখানে ঠিক আছে এটাই আমরা ক্লিক দিব। তারপরে এখন আমাদের সামনে দেশ নির্বাচন করতে বলতেছে। এখানে কমপক্ষে আপনাকে 3টি দেশ নির্বাচন করতে হবে। ওকে, এখন আমরা এখানে পরবর্তীতে দিব। পরবর্তী মেনুতে যখন আমরা ক্লিক করলাম, এখন এখানে বলতেছে আপনার দক্ষতা, অর্থাৎ আপনি কোন বিষয়ে দক্ষ আছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তা আমি এখানে সাধারণ কর্মী দিলাম। তারপরে আমরা পরবর্তী মেনুতে ক্লিক করলাম এবং এখন এখানে যে অপশনগুলো আসবে এগুলো আমরা সিলেক্ট করে দেবো। আপনি কি পুরুষ নাকি মহিলা, আমি এখানে পুরুষ দিলাম। আপনার বয়স নির্বাচন করুন, এখানে এখান থেকে আমাকে বয়স সিলেক্ট করে দিতে হবে, আপনার কত বছর বয়স এটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি যার বিএমইটি কার্ডের রেজিস্ট্রেশন করতেছি বিএমইটি কার্ডের জন্য, তার বয়স এখানে 20, আমি 20 সিলেক্ট করে দিলাম। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা, আমি যারটা করতেছি সে মাধ্যমিক পাশ করেছে, আমি এখানে মাধ্যমিক সিলেক্ট করে দিলাম। চাকরির অবস্থা নির্বাচন করুন, চাকরি প্রার্থী এখানে দিয়ে দিলাম। তারপর আপনি কি বর্তমানে বিদেশ কর্মরত, এখানে আমি না দিয়ে দিলাম। আপনি কি বিএমইটি বা স্মার্ট কার্ড আছে, আমরা এখানে না দিয়ে দিলাম যেহেতু নেই। তারপর আমরা উপরে চলে গেলাম এবং এখানে আমরা সম্পন্ন যে মেনুটা আছে এখানে আমরা ক্লিক দিলাম। এখন এখানে যেই অপশনটি আসবে এখান থেকে আমরা ঠিক আছেতে ক্লিক করলাম। তা এভাবে ঠিক আছেতে এটা ক্লিক করার পরে হয়তো বা আপনাকে ব্যাকে চলে যেতে পারে বা যে কোনো অপশন আসতে পারে। যদি কখনো ব্যাকে চলে যায়, ধরুন এরকমভাবে যদি কখনো এরকম ইন্টারফেস চলে আসে, আপনি জাস্ট উপরে দেখবেন বিএমইটি রেজিস্ট্রেশন আসে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এই অপশনটি আসতে পারে বা আমরা যেই অপশনে ছিলাম তারপরে এটা আসতে পারে। এখন এখানে তারা একটা আমাদের যেই লেখাটি দিয়েছে সেটা হলো আপনি কোন দেশে যেতে ইচ্ছুক। এখানে মালয়েশিয়া চলে এসেছে, আমরা মালয়েশিয়া দেব না, আমি অন্য দেশে সিলেক্ট করলাম। অন্য দেশে করে এখন আমি পরবর্তীতে দিলাম। এবং এরপরে আমরা এখানে পাসপোর্ট স্ক্যান করতে বলেছে আমাদের। অবশ্যই আপনার যে পাসপোর্ট কপিটা আছে এটা খুব সুন্দরভাবে স্ক্যান করবেন, কোনো প্রকার মোবাইল দিয়ে তুলে কিন্তু স্ক্যান করবেন না। এটা যে কোনো দোকানে গিয়ে বা আপনার যদি স্ক্যানার থাকে সেটা দিয়ে সুন্দরভাবে স্ক্যান করবেন। আমার মোবাইলে স্ক্যান করে আমি অলরেডি এনে রেখে দিয়েছি। এখন আমি পাসপোর্ট স্ক্যান করুন, এটাই আমি ক্লিক করলাম। এবং এখানে যে গ্যালারি আছে এই গ্যালারি থেকে আমি সিলেক্ট করে আমি এখন পাসপোর্টটা এখান থেকে সিলেক্ট করে দেব। তা দেখুন এখান থেকে আমি পাসপোর্টটি সিলেক্ট করে দিলাম। এখন এখানে পাসপোর্ট নাম্বার, এবং দেখুন যখনই পাসপোর্টটা সিলেক্ট করলাম অটোমেটিক পাসপোর্ট প্রদানের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, জাতীয় পরিচয়পত্র অটোমেটিক কিন্তু সব উঠে গিয়েছে। এখন আমি যার বিএমইটি কার্ড করব তার নামটা আমি এখানে লিখে দেব। দেখুন আমি নামটি এন্ট্রি করলাম এবং উপরে দেখবেন একটা পার্সেন্টেজের মতো একটা বার আছে, ওটা কিন্তু আস্তে আস্তে কী হবে,
ওটা সামনে বাড়তে থাকবে, মানে আপনি কত পার্সেন্ট পর্যন্ত করলেন সেটা কিন্তু বুঝতে পারবেন। তো আমরা এখন নাম লিখে দিলাম, পাসপোর্ট নাম্বার লিখে দিলাম এবং পাসপোর্ট প্রদানের তারিখ, এটা তো অটোমেটিক উঠে গিয়েছে, জাতীয় পরিচয়পত্র উঠে গিয়েছে, জন্মস্থানটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে আমি যার করতেছি তার যে জন্মস্থান সেটা আমি সিলেক্ট করে দিলাম, এবং জন্ম তারিখটাও কিন্তু দেখুন এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে, এবং আপনি কি পুরুষ নাকি মহিলা সেটা আমি দিয়ে দিলাম এবং পরবর্তীতে আমি সিলেক্ট করলাম। আপনারা দেখতে পারতেছেন উপরে কেবলমাত্র আমার 11% কমপ্লিট হয়েছে। এখন আমি পিতার নাম দিয়ে দিচ্ছি এখানে, ওকে, মাতার নাম লিখে দিলাম, এবং এখানে বৈবাহিক অবস্থা লিখতে বলেছে, আমরা এখান থেকে অবিবাহিত, সে যেহেতু সে, আমরা অবিবাহিত দিয়ে দিলাম, এবং যারা বিবাহিত তারা বিবাহিত দিবেন, ওকে। তারপর ধর্ম ইসলাম আছে, এবং এখন আমরা উচ্চতা দিয়ে দেব, উচ্চতা হলো পাসপোর্ট 10 ইঞ্চি, এবং এখন আমরা ওজন দিয়ে দেব, আমি যার করতেছি তার ওজনটা খুব বেশি, এখানে আমরা 120 কেজি তার বর্তমান ওজন, এটা আমি এখানে দিয়ে দিলাম, এবং তারপরে পরবর্তী দিলাম। তারপরে এখানে মোবাইল নাম্বার তো চলে আসলো, এবং উপরে দেখতে পারতেছি আমাদের 22% হয়েছে। এরপরে ইমেল লিখে দেব, এরপরে আমরা নিচে আসবো, এবং এখানে দেখবেন আমার ডাক ঠিকানা একই। আচ্ছা, এটা হলো কি, যদি আপনার বর্তমান যে ঠিকানা এখানে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে হলো কি উপরের ঠিকানাটাই বর্তমান ঠিকানা, এটা হয়ে যাবে। আর যদি বর্তমান ঠিকানা আপনার অন্য হয়ে থাকে, তাহলে এইটার টিকটা উঠিয়ে দিবেন, তাহলে এখানে আপনার বর্তমান ঠিকানা যেটা আছে সেটা খুব সুন্দরভাবে আপনি এখানে লিখে দিতে পারবেন। তা যেহেতু উপরের ঠিকানাই এই ব্যক্তির বর্তমান ঠিকানা, এজন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমি পরবর্তীতে ক্লিক করলাম। এখন এখানে নমিনির সাথে সম্পর্ক, নমিনির অপশনটা চাচ্ছে, তা আমি নমিনির সাথে সম্পর্ক এখানে আমি দিয়ে দিচ্ছি। নমিনির ঠিকানা আমার স্থায়ী ঠিকানার মতো, আচ্ছা ওটাই দিয়ে দিলাম, আর তারপরে আমরা পরবর্তী দিলাম। এখন আমাদের এখানে 44% হয়ে গিয়েছে। এখানে আমরা যেই জরুরি যোগাযোগের জন্য এটা দিয়ে দিলাম, এরপরে আমরা পরবর্তী দিলাম। তারপরে এখন আপনার শিক্ষাগত যোগ্যতাটা এখানে উল্লেখ করতে বলেছে, আমরা এখান থেকে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সিলেক্ট করলাম, পাশের সাল আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে প্রতিষ্ঠান বা স্কুলের নাম যদি এখানে থাকে তো ভালো, না হলে আপনার যেই প্রতিষ্ঠান বা স্কুলের নাম সেটা আপনি এখানে লিখে দিবেন, তা আমি এখানে লিখে দিচ্ছি। তারপরে আমরা আরও যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি এখানে আরও যোগ করতে পারবেন, আমি পরবর্তীতে দিয়ে দিলাম যেহেতু আর তার নেই। এখন ভাষাগত যোগ্যতা, এটা ঠিক আছে, এবং বাংলা বাংলা মাতৃভাষা আরও যোগ করতেছি আমি, এখানে দিয়ে দেব ইংরেজি। মৌখিক দক্ষতা আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি, লিখিত দক্ষতা মোটামুটি, ভাষাগত যোগ্যতা আমি এটা অ্যাড করলাম, আরও ভাষা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে থেকে আমি আরবি দিয়ে দিলাম, মৌখিক দক্ষতা ভালো, লিখিত ভালো, এটা দিয়ে দিলাম এবং এটা সিলেক্ট করলাম। এবং আরও আছে, আরও যোগ করলাম, এখান থেকে আমি উর্দু দিয়ে দিলাম এবং এটা মোটামুটি দিলাম, আচ্ছা এটা ভালো দিলাম এবং এটাও ভালো দিলাম, তারপরে ভাষাগত যোগ্যতা যোগ করলাম, ওকে। এই সব কিছু যোগ করার পরে এখন আমরা পরবর্তীতে দিলাম, তারপর রিভিউতে দিলাম। এখন এটা আমাকে রিভিউ করতে বলতেছে, আমি প্রত্যেকটা ধাপ একটু দেখি যে সব ঠিকঠাক আছে কি না, তা আমি মনে করতেছি যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। আমরা এখন পরবর্তীতে যাচ্ছি, দেখুন দেখুন আমাদের রিভিউ হয়ে গিয়েছে। তা এখানে আপনার কিছু সাপোর্টিং ডকুমেন্ট যদি আপনি যোগ করতে চান, যে কারণে করতে চাচ্ছেন, তা আমি এখান থেকে কিছু সাপোর্টিং ডকুমেন্ট যোগ করে দিচ্ছি। আর এখানে কিন্তু লেখা আছে জমা দেওয়া ডাটা যাচাইয়ের জন্য 72 ঘন্টা অপেক্ষা করুন। তা আমরা এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টটা অ্যাড করে আমি এখান থেকে আপলোডে ক্লিক করতেছি। আপনার যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্ট নির্বাচন করুন। আমি পাসপোর্টটা প্রথমে সিলেক্ট করলাম গ্যালারি থেকে, আমি তার পাসপোর্টটা এখানে এনে দিলাম, আবার আপলোডে গেলাম, গ্যালারিতে গেলাম, আমি এখান থেকে ভিসাটা সিলেক্ট করে দিচ্ছি, গ্যালারিতে গেলাম, এবং এখান থেকে আমি এখন ওকে, দেখুন আমি ভিসাটা সিলেক্ট করে দিলাম, এবং এখন আমি জমা দিনে আমি দিলাম। তা এটা দেখুন উপরে আপলোড কমপ্লিট হয়েছে। এবার আমাদেরকে এখানে নিচে কিন্তু সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে যে 72 ঘন্টা অপেক্ষা করুন। তা এটা 72 ঘন্টা লাগে না, যদি আপনি ওয়ার্কিং ডের ভিতরে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এটা 4 থেকে 5 ঘন্টা বা 2 থেকে 3 ঘন্টার ভিতরেই এটা হয়ে যায়। আর যদি আপনি ওয়ার্কিং ডে অর্থাৎ অফ ডেতে যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ওয়ার্কিং ডে ছাড়া এটা অনেক সময় ভেরিফিকেশন হতে একটু দেরি হয়। তা আমরা এর পরবর্তী যেই স্টেপটা আছে এই স্টেপে সরাসরি চলে যাব।
তখন দেখতে কেমন হবে সেই অপশনে চলে যাচ্ছি। কিছু সময় অপেক্ষা করার পরে দেখবেন আবেদন প্রক্রিয়াধীন এই ইন্টারফেসে লেখা থাকবে, এটার উপরে ক্লিক দিবেন। তারপরে এখানে তথ্য লোড এই অপশনটি চলে আসবে এবং পেমেন্ট করুন এই অপশনটি আসবে, এটাই ক্লিক দিবেন। তা আমাদের সামনে কিছুটা সময় নিয়ে পেমেন্ট করুন এই অপশনটা চলে আসবে। তা এখানে আপনি দুটি মাধ্যম পেমেন্ট করার অপশন পাবেন, একটি হলো বিকাশ আর একটি হলো নগদ। একটু লোডিং নিচ্ছে, এখানে আপনাকে সময় নিতে পারে। তা আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিয়েছি। বিকাশটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে বিকাশের যেই নাম্বারটা, যেই বিকাশের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তা আমি বিকাশ নাম্বারটা হাইড করে দিচ্ছি। বিকাশ নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আপনি কনফার্ম যেটা আছে সেটা ক্লিক করবেন। আমরা কনফার্মে ক্লিক করলাম, তারপরে আপনি দেখতে পারবেন যে একটা ভেরিফিকেশন কোড দেবে আপনার বিকাশ নাম্বারে, সেই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে এন্ট্রি করে দিবেন। আমি ভেরিফিকেশন কোডটা এন্ট্রি করে দিচ্ছি, কনফার্ম দিবেন। এখন আপনার পিন এখানে দিতে বলতেছে, আপনি পিনটা দিয়ে দিবেন। তারপরে আপনি আবার এখানে পিনটা দেওয়ার পরে ওকে বা কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনি দেখতে পারবেন যে কিছুটা সময় পরে তথ্য লোড হয়ে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে সেখানে ঠিক আছে এটাই আপনি ক্লিক করবেন, যে বিএমইটি নাম্বার স্ট্যাটাস। এখানে আমরা এখন ঠিক আছেতে ক্লিক করব। ঠিক আছেতে ক্লিক করার পরে ওখানে দেখবেন উপরে আমি মার্ক করে দিয়েছি যে ডাউনলোড অপশনটা আছে, ওটা ডাউনলোডে ক্লিক দিলেই তখন দেখতে পারবেন আপনার ডিভাইসে এটা ডাউনলোড হয়ে যাবে। এবং ওই ডাউনলোড যে ডকুমেন্টটা আছে এটা আপনি কি করবেন, এটা প্রিন্ট দিয়ে রেখে দিবেন, যখন আপনি ফিঙ্গার দিতে যাবেন তখন এটা অবশ্যই নিয়ে যাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা বিএমইটির জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখলেন। তা যখন আপনার বিএমইটির জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কাজটি করবেন, বিএমইটির যেই আমি প্রবাসী যে অ্যাপসটা আছে দেখবেন তার ঠিক পরের ধাপেই যেই ট্রেনিং নেওয়ার জন্য আপনার একটি আরেকটি অপশন আছে, সেখানেও আপনি ক্লিক করে ট্রেনিংয়ের জন্য ওখানে আপনি কোথায় ট্রেনিং করবেন, কতদিন করবেন সব কিছু ওখানে উল্লেখ করে দেওয়া আছে, ট্রেনিংটা করে নেবেন। কারণ বিএমইটি যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে ট্রেনিং করার পরে আপনাকে কিন্তু ফিঙ্গার দিতে হবে, ছবি তুলতে হবে। তা এই ফিঙ্গার বা ছবি তোলার জন্য আপনাকে যে সমস্ত ডিএমও অফিসগুলো আছে সেই অফিসগুলোতে কিন্তু তারা সার্টিফিকেট চায় যে আপনি ট্রেনিং করেছেন কিনা। এই ট্রেনিং সার্টিফিকেট নিয়ে তারপর আপনাকে কিন্তু ফিঙ্গার এবং আপনাকে ছবি তোলার পারমিশনটা তারা দিয়ে থাকে। অনেকেই বলেন যে ভাইয়া আমরা তো সবাই ঢাকা বসবাস করি কিন্তু আমাদের যেই ডিস্ট্রিক্ট সেটা তো অন্য অন্য জায়গায়, সেই ক্ষেত্রে কি আমরা ঢাকায় বসে এগুলো করতে পারবো না? দেখুন, আপনি ট্রেনিং যে কোনো জায়গায় করতে পারবেন, ট্রেনিং যে কোনো জায়গায় করতে পারবেন, আমি প্রবাসী অ্যাপসে ঢুকে বা যে কোনো যে সমস্ত ট্রেনিং যে সেন্টারগুলো আছে সেই সমস্ত জায়গায় গিয়েও আপনি সরাসরি ট্রেনিংয়ের জন্য ভর্তি হতে পারবেন এবং ট্রেনিং করতে পারবেন। ট্রেনিং করার পরে আপনি চাইলে নিজ জেলায় গিয়েও আপনার যেই ফিঙ্গার বা ছবি তোলে এই কাজটা করতে পারেন, আর আপনি চাইলে যেখানে ট্রেনিং করেছেন সেই জেলায়ও করতে পারেন। তবে যেখানে ট্রেনিং করেছেন সেই জেলায় যদি করতে যান তাহলে হয়তো বা আপনাকে অনেক সমস্যা ফেস করা লাগতে পারে। এই সমস্যা ফেস করার জন্য আবার অনেক আন্ডারে কাজ হয়, আন্ডার টেবিলে কাজ হয়। যদি আপনি আন্ডার টেবিলে কাজ করতে পারেন তো গুড, তাহলে আপনার আর কোনো সমস্যা ফেস করা লাগবে না। আর যদি আন্ডার টেবিলে না করতে পারেন তাহলে হবে কি, আপনি ট্রেনিং করার পরে আপনার যে নিজ জেলা আছে সেখানে গিয়ে আপনি যে ডিএমও অফিস আছে সেখানে গিয়ে আপনি কি করবেন, আপনার ফিঙ্গার এবং যে ছবি তোলার কাজটা এটা কমপ্লিট করে ফেলবেন। তো ভিডিও অনেক বড় করে ফেলেছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।